এই মুহূর্তে একটি বড় দুর্ঘটনা ঘটেছে, তোমাদের তা জানাতে চাই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। খাতার পাতায় পাতায় রয়েছে এই পরীক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের ফসল। এই খাতাকে ঘিরেই সাফল্যের স্বপ্নে বুক পাচ্ছে পরীক্ষার্থীরা। রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতির অভিযোগের মধ্যেই রাস্তায় মিলল সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা। ঘটনাস্থল কোচবিহারের ঘোকসাডাঙ্গা। স্থানীয় একটি হিমঘরের কর্মীর দাবি, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে ঘোকসাডাঙ্গা থানার 19 পিসা অঞ্চলের হিমঘর সংলগ্ন রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। ভেতরে কাগজের বান্ডিল দেখে বস্তাটি তিনি বাড়ি নিয়ে যান। শনিবার সকালে তিনি খবর দেন স্থানীয় এক পার্শ্ব শিক্ষককে। জানা যায় এগুলি এবারের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের খাতা। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, একদম খারাপ খবর তোমাদের জন্য। তোমাদের যে উত্তরপত্র, তোমরা যারা যারা আর্টস বিভাগ নিয়ে পড়াশোনা করো, আর্টস মানে কি মানে কলা বিভাগ, সেই কলা বিভাগ নিয়ে যারা যারা পড়াশোনা করো তাদের জন্য একদম দুঃখের খবর। কারণ তাদের যে খাতা, তাদের তারা যে পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা, কোচবিহারের ঘোকসডাঙ্গা বলে একটি জায়গা রয়েছে, সেই ঘোকসডাঙ্গায় একটা ড্রেনে রাস্তার পাশে কিন্তু তাদের পরীক্ষার উত্তরপত্র পাওয়া গেছে। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র পাওয়া গেছে, একদম একটা দুটো নয়, পাওয়া গেছে প্রায় ব্রাঞ্চ খানেক। আজকের এই ভিডিওতে দেখাবো। এবং এর পাশাপাশি প্রশ্ন উঠছে, তাহলে কি এইবার পর্ষদ সভাপতি কি বলবে, এই এই বিষয়গুলোকে কি পাশ করিয়ে দেবে? দুর্ভাগ্যজনক, এটা অ্যাকচুয়ালি গতকাল রাত্রিবেলা হয়েছে। কোচবিহারে ওইভাবে হেড এক্সামিনারের কাছ থেকে খাতা নেওয়ার সময় বাইকে করে নিয়ে যাচ্ছিলেন, কোনোভাবে খাতাটা বাইক থেকে পড়ে গেছে। খাতা একদম ইনটেক্ট, কোথাও কোনো সমস্যা হয়নি, খাতাই যেভাবে ছিল সেভাবেই মানে একদম পাওয়া গেছে, কোথাও কোনো সমস্যা হয়নি, এবং ছাত্রছাত্রীদের ইভ্যালুয়েশনেও কোনো সমস্যা। পল সাইন্সে কি তোমরা সকলে পাস? একদম বন্ধুরা, কারণ তোমরা জানো তোমরা কষ্ট করে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছিলে এবং তারপরেও এই ধরনের ঘটনা ঘটলো। পর্ষদ সভাপতিকে ফোন করা হয়েছিল ডিরেক্টলি এবং আমাদের অফিস থেকে ফোন গিয়েছিল, তিনি কিন্তু স্বীকার করেছেন এই ভুলের কথাটা এবং সত্যিকারের ওটা উত্তরপত্র এই বছরেরই, এবং এর কারণে তিনি বলেছেন যে রেজাল্টে কোনো প্রভাব পড়বে না। এবিপি আনন্দের পর্দায় দেখিয়েছে এবং আমরা তোমাদের সেকেন্ডলি দেখালাম। তোমাদের এখানে কী বক্তব্য রয়েছে? এটা কি একদম খারাপ ঘটনা? অবশ্যই জানাও কমেন্ট করে।